So you bought Marvel, you bought Pixar, you bought Lucasfilm. Right. But we lost a few months ago, or several months ago, we lost Spider-Man to Sony somehow. Avengers Secret Wars movie's basic plotline kemon hote pare ta niye ami mash khanek age tinti Avengers movie niye Marvel Studios er mohaporikolpona name ekti video baniyechhilam. Shei video te ami ichhe kore Spider-Man ke ereye giyechhilam. Karon Marvel fan ra khub bhalo kore janen Spider-Man er rights ashole Sony Studio er hate. MCU plotline e Peter Parker ke niye jemon plan kora hok na keno, jodi Disney o Sony porosporer majhe প্রপার ডিল করতে না পারে, তবে মার্ভেল স্টুডিওস টম হল্যান্ডের স্পাইডারম্যানকে নিয়ে কোনো কিছুই করতে পারবে না। আর এই টপিকে নতুন রিউমার এসেছে, যেখানে বেশ স্ট্রংলি বলা হচ্ছে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স মুভির মাধ্যমে টম হল্যান্ডের পিটার পার্কারকে মেরে ফেলার জন্য সনি স্টুডিও চাপ দিচ্ছে মার্ভেল স্টুডিওকে, এবং কেভিন ফাইগি শেষ পর্যন্ত রাজি হয়ে গেছেন। হে বাংলা ভাষী সমস্ত স্পাইডারম্যান ফ্যান, আজকের ভিডিওতে ডিটেলসে বলবো এই টপিকে, তবে তার আগে এক্ষুনি একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন বাংলা ভাষী মার্ভেল ফ্যান নিকট ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। স্পাইডারম্যান নোয়ে হোমের শেষে আমরা দেখেছি টম হল্যান্ডের পিটার পার্কার এখন নিউ ইয়র্কে আছে। অন্যদিকে ইকোর পোস্ট ক্রেডিট সিন থেকে আমরা জানি কিং পিন সামনের দিনে নিউ ইয়র্কের মেয়র হতে যাচ্ছে। এছাড়া আপকামিং ক্যাপ্টেন আমেরিকা ফোর ব্রেভ নিউ ওয়ার্ল্ডে অ্যাপিয়ার হতে যাওয়া প্রেসিডেন্ট রস ওরফে রেড হাল্ক জনতার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর মেয়র থেকে পরের ইলেকশনে প্রেসিডেন্ট হবে কিং পিন, যার ফলে নিউ ইয়র্কে স্ট্রিট লেভেলে যেসব সুপার হিরো অপারেট করে অর্থাৎ স্পাইডারম্যান, ডেয়ারডেভিল, পানিশার, এদের সাথে সরাসরি সংঘর্ষ বাধবে কিংপিনের। স্পাইডারম্যান ফোর মুভিতে মূলত স্ট্রিট লেভেলে স্পাইডারম্যান ও ডেয়ারডেভিলের সাথে কিংপিনের লড়াই নিয়ে গল্প লেখা হয়েছে, যার শুটিং কিছুদিনের মধ্যেই শুরু হবে। স্পাইডারম্যান ফোর মুভির পর পরের অ্যাভেঞ্জার মুভিতে নিউ ইয়র্ক থেকে পুরো বিশ্ব এবং মাল্টিভার্সে কি করে সংঘাত ছড়িয়ে পড়বে তা আমি আগের ভিডিওতে ডিটেলসে বলেছি, কিন্তু এমসিইউর এই প্ল্যানে বাগড়া দিয়ে বসে আছে সনি স্টুডিও। সনি চাইছে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স মুভিতে টম হল্যান্ডের পিটার পার্কার যেন মারা যায়, এবং মারা যাবার আগে মাইলস মোরালসের হাতে যেন স্পাইডারম্যানের দায়ভার তুলে দিয়ে যায়, যে মাইলস মোরালসকে সনি নিজেরা চুজ করবে তাদের ভেনম ইউনিভার্সের জন্য। এবং এমসিইউ যদি চায় মাঝে মাঝে এই মাইলসের স্পাইডারম্যানকে ফেজ 6-7 ইউজ করতে পারবে বড় অঙ্কের টাকার বিনিময়ে। সকল ফ্যানেরা নিশ্চয়ই জানেন সনির স্পাইডারম্যান ছাড়া স্পাইডি ইউনিভার্স এখন প্রায় মুখ থুবড়ে পড়েছে। যারা ম্যাডাম ওয়েব দেখেছেন তারা নিশ্চয়ই এখন অবাক হয়ে ভাবছেন সনির এক্সিকিউটিভরা কি ভেবে ম্যাডাম ওয়েবকে তাদের বিশাল সিনেমাটিক ইউনিভার্সের সেন্টারপিস বানাতে চেয়েছিল কে জানে। এদিকে টম হার্ডি অফিসিয়ালি বলে দিয়েছেন ভেনম 3 তার শেষ সিনেমা হবে সনির সাথে। অন্যদিকে গত বছর মুক্তির জন্য রেডি হয়ে বসে থাকা ক্রেভেন দ্য হান্টার মুভিটিকে মুক্তির ডেট সনি জাস্ট এগিয়ে যাচ্ছে, রিলিজ দিচ্ছে না। অন্যদিকে টবি ম্যাগুয়ার কিংবা অ্যান্ড্রু গারফিল্ড কোন সিনিয়র স্পাইডারম্যান অ্যাক্টরই সনির সাথে কাজ করতে রাজি নয়। অ্যান্ড্রু গারফিল্ড তো ডিরেক্ট বলে দিয়েছে সিনেমার ক্রিয়েটিভ ফ্রিডম দিতে হবে, তারা সিনেমা বানিয়ে দেওয়ার পর এক্সিকিউটিভরা বসে কাটাকাটি জোরাদালি করতে পারবে না, কিন্তু সনি স্টুডিও এই শর্ত মানতে নারাজ। তাদের কথা হলো তোমরা যত ভালো করে সিনেমা বানিয়ে আনো আমরা পরে বসে কাটাকাটি করবই, এজন্য সনির সাথে কোনো পুরনো স্পাইডারম্যান অ্যাক্টর কাজ করতে রাজি নয়। সনির এই বেহাল অবস্থাতেও তাদের প্রডিউসাররা নিজেদের শোধরাতে নারাজ, তারা বিষয়টাকে রীতিমতো ইগোতে নিয়েছে। সনির কথা হলো ওরা নিজেরা পারছে না তাতে কি, মার্ভেল স্টুডিওকে তো সনির সাথে চুক্তি করে টম হল্যান্ডকে নিয়ে কাজ করতে হবে, সুতরাং এমসিইউ যে মাল্টিভার্স সাগা নিয়ে প্ল্যান তা সনি স্টুডিও কেয়ার করতে রাজি নয়। সনি চাইছে মার্ভেল যেন 3 স্পাইডারম্যানকে নিয়ে আবার আরেকটা নোয়ে হোম 2 বানায়, অথবা টম হল্যান্ডকে বাধ্য করে সনির ইউনিভার্সে কাজ করতে। কিন্তু ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার থেকে যে ছোট্ট স্পাইডার বয়কে ধীরে ধীরে বড় করে স্পাইডারম্যান বানিয়েছে মার্ভেল স্টুডিও, তারা সেই টম হল্যান্ডকে সনির লেজে গোবরে ভরা ইউনিভার্সে পাঠাতে চাইছে না, এমনকি স্বয়ং টম হল্যান্ডও সনিতে যেতে রাজি নয়। এর আগেও স্পাইডারম্যান ফার ফ্রম হোম মুভির সময় সনি স্টুডিও এমন ঝামেলা আবার শুরু করলে টম হল্যান্ড নিজেই ডিজনির সিইওকে কল দিয়ে রিকোয়েস্ট করেছিল তাকে যেন মার্ভেলে রেখে দেওয়া হয়। Sony, which owns the rights to Spider-Man, was pulling Spider-Man out of the Marvel Universe, and that was terrible. And you somehow, according to Bob, smoothed that over. Is that correct? Sort of. Sort of. I wouldn't say it was entirely my doing. What was your doing? I saved Spider-Man. You did? No, I didn't. But I basically just said thank you for the opportunity, and then he said there is a world in where we can make this work, and then there was a bunch of phone calls back and forth from Tom Rothman. He was really instrumental in the process, and it was really interesting for me to have these two like studio heads like, what do you think?
Yeah, it was like, I don't know, a custody arrangement in a way. Yeah. But I think Bob said you cried on the phone. Is that true? I weeped. Did you really? No, I didn't weep. I did, yeah. You did a little bit? এজন্য সনি তিন স্পাইডারম্যানের মধ্যে এমন কাউকেই পাচ্ছে না যারা তাদের ভেনমভার্সে কাজ করতে ইচ্ছুক। তাই সনির আবদার হলো টম হল্যান্ডের পিটার পার্কারকে মেরে ফেলা হোক। সনির অ্যানিমেশন মাস্টারপিস স্পাইডারম্যান ইন্টু দ্য স্পাইডারভার্সের যে প্লটলাইন, অর্থাৎ কিংপিনের মাল্টিভার্সাল ওপেন করার কোলাইডার থামাতে গিয়ে মাইলস মোরালসের সামনে পিটার পার্কার মারা যায় এবং মাইলসকে স্পাইডারম্যানের দায়িত্ব দিয়ে যায়, এই প্লটটাকে লাইভ অ্যাকশনে বানাতে বলছে সনি স্টুডিও। যেহেতু নিউ ইয়র্কে স্পাইডারম্যান আছে, কিংপিন মেয়র হবে, মাল্টিভার্সাল সাগা শেষ হতে যাচ্ছে। এছাড়া সেই স্পাইডারম্যান হোমকামিং মুভিতেই ডোনাল্ড গ্রোভারের আঙ্কেল অ্যারন তার নেফিউ মাইলসের ইস্টার এগ ড্রপ করা আছে। এবং এই ডোনাল্ড গ্রোভার অলরেডি প্রোলার হয়ে গেছে, তাও স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডারভার্সে কনফার্ম করা হয়েছে। সুতরাং টম হল্যান্ডের পিটার পার্কারকে মেরে ফেলে স্পাইডারম্যানের ফ্ল্যাগ মাইলস মোরালসের হাতে তুলে দেওয়াটা খুবই ইজি। সনি এমন কাউকে মাইলস হিসেবে কাস্ট করবে যে MCU-তে স্পাইডারম্যান হওয়ার পাশাপাশি তাদের ভেনমভার্সে অভিনয় করবে। এমনকি এও শোনা যাচ্ছে সনি এবার স্পাইডি গুয়েন লাইভ অ্যাকশন সিনেমা তৈরি করতে যাচ্ছে। অর্থাৎ যেভাবে কোন রকম স্পাইডারম্যান ছাড়া এতদিন ধরে ভেনম, অরবিয়াস, ম্যাডাম ওয়ে, প্রিভেন দ্য হান্টার বানিয়ে স্পাইডারম্যানের ওয়ার্ল্ড তৈরি করছিল সনি, তেমনই ভাবে মাইলস মোরালস আসার আগেই তার জগতের অন্যান্য ক্যারেক্টারদেরকে নিয়ে সিনেমা বানানোর প্ল্যান করছে তারা, যার প্রথম মুভি হবে স্পাইডি গুয়েন। শুধু এই প্ল্যানই নয়, যতদূর শোনা যাচ্ছে স্পাইডি গুয়েন মুভির জন্য ডিরেক্টর হিসেবে ডোনাল্ড গ্রোভারকে অ্যাপ্রোচ করেছে সনি। অন্যদিকে MCU-র স্পাইডারম্যান 4 মুভি ডিরেকশনের জন্য কনজুরিং ও অ্যাকোয়ামানের ডিরেক্টর জেমস ওয়ানকে হায়ার করা হচ্ছে। অর্থাৎ সনির ইগোর কাছে আসলেই বলি হতে যাচ্ছে টম হল্যান্ডের পিটার পার্কার। ব্যাপারটা খুবই দুঃখজনক। টম হল্যান্ড অ্যাকচুয়ালি প্রথমবার কমিক অ্যাকুরেট বয়সে স্পাইডারম্যান হয়েছিল। টবি ম্যাগোয়ার এবং অ্যান্ড্রু গারফিল্ড দুজনেই তাদের 30s স্পাইডারম্যান হয়েছিলেন, যে কারণে 5-7 বছর পরেই তাদেরকে অনেক বয়স্ক মনে হতো। কিন্তু টম হল্যান্ড তার বয়সের কারণে অনায়াসে আরো 15 বছর স্পাইডারম্যান হতে পারতেন। তাছাড়া সেই ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার থেকে MCU স্টোরিতে থাকার কারণে ততদিনে ওয়ান অব দ্য মোস্ট সিনিয়র লিগেসিধারী সুপার হিরো হতে পারতেন টম হল্যান্ড। কিন্তু রিউমার বলছে সনির চাপের কাছে মাথা নত করে ফেলেছে মার্ভেল স্টুডিও। কদিন পর পরই স্পাইডারম্যানকে নিয়ে নিত্য নতুন ডিল করতে চাইছে না ডিজনি। একে তো পুরো সিনেমার মূল কাজ মার্ভেলকেই করতে হয়, কিন্তু রয়্যালিটির কারণে সিংহভাগ লভ্যাংশ নিয়ে যায় সনি। তাই ডিজনিও এমনভাবে MCU-কে সামনের দিকে নিতে চাইছে যেখানে সনি বা অন্য কোনো স্টুডিওর সাথে জয়েন্ট ডিল তাদের জন্য করতে না হয়। With one another, they kind of forget that there are other folks out there that actually matter. There are Spider-Men and women out there who you have to think of in these situations. সনির সাথে মিলে তবুও দু চারটা মুভি পেয়েছি আমরা স্পাইডারম্যানের। আফসোস, মার্ক রাফেলের একটা পূর্ণাঙ্গ হাল্ক মুভি মেবি আমরা আর কখনোই পাবো না। যাই হোক, অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সে অনেক সুপার হিরোকে আমরা বিদায় জানাবো সেটা তো জানতাম, কিন্তু সনি স্টুডিওর ইগো এবং লোভের কারণে টম হল্যান্ডকে বিদায় নিতে হবে সেটা সত্যিই আশা করিনি। সিক্রেট ওয়ার্স নিয়ে মার্ভেলের আসল প্ল্যানটা কি তা জানতে চান? স্ক্রিনের উপর আসা লিঙ্কে ক্লিক করুন। চলুন কথা বলি সেই ভিডিওতে। এখান থেকে বিদায়, টাটা।